কক্সবাজারে অনুষ্ঠিত হলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সম্মেলন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শাহ জামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এ কে এম মুসাফিজুর রহমান, দাবি কমিটির চেয়ারম্যান আরিফ শিকদার, পরিচালক আফতাব আহমেদ ও পরিচালক শহীদ ইশিরিন শারমিন। সম্মেলনে বর্ষসেরা কর্মী কর্মকর্তাদের সনদ ও পুরস্কার দেয়া হয়। বর্ণাঢ্য এ আয়োজনে প্রায় 500 কর্মী অংশ নেন।